দু নম্বরই জল উদ্ধার ডিইবি এবং রঘুনাথগঞ্জ থানার যৌথ উদ্যোগে রঘুনাথগঞ্জ দুই নম্বর ব্লকের অন্তর্গত কাঁটাখালী পুঠিয়া গ্রামে যার কারখানা থেকে জলগুলি সিল করা হয়েছে সেই ব্যক্তি পলাতক এদিন কারখানাটিও সিল করে দেওয়া হয় জলের সঙ্গে উদ্ধার করা হয়েছে আট কেজি সোডিয়াম বাই কার্বনেট পাউডার ওই ব্যক্তির নাম মোহাম্মদ জাহিরুল ইসলাম এই বেআইনি ব্যবসা কতদিন চলছিল তার চিরুনি তল্লাশি শুরু করেছে রঘুনাথগঞ্জ থানা এবং জঙ্গিপুর ডিইবি